বাজে হচ্ছে সকাল 11টায়, আমি ঘুম থেকে উঠেছি 11টায়, কণ্ঠ শুনে বুঝতে পারছেন। তো ঈদ মোবারক সবাইকে, আজকের দিনে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ব্লগটা শুরু করতেছি। তো ঘুম থেকে উঠে তো পুরাই অবস্থা খারাপ, অনেক কালকে রাতে প্রায় ঘুমাইছি 2টায়। তো এখন উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তো চলুন দেখা যাক আজকে সারাদিন কী কী করি, সেটাই আজকে আমাদেরকে শেয়ার করব। ঘুম থেকে ওঠার পরে আমার বিছানার অবস্থা, এই যে আমার বিছানার অবস্থা এরকমই থাকে, অনেক এলোমেলো। তো এখন সব কিছু আমাকে একদম ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো বিছানাটা পরিষ্কার করব, তারপরে দেন এই যে বাথটপে সব আমার মেয়ের কাপড় এগুলো সব ধুইতে হবে। তো ধোয়ার পরে, পরিষ্কার করার পরে তারপরে আপনাদের সাথে আবার আমি কথা বলতেছি। হ্যালো প্রিয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমাদের মাসিক বাজার নিয়ে এসেছে, এটা হচ্ছে 2টা চাউলের বস্তা, চাউলের বস্তা এবং কোলা হস্তা। ভাত খাওয়ার পর সারাদিন অনেক রান্না বান্না করার পরে এখন এই যে চাউলগুলো একটু দেখো, চাউলগুলো কেমন, এটা কী চাউল বলো, এটা কী চাউল, সাদিবক চিনিগুলা চাউলের মতো চালগুলা অনেক মজা। তো আনটি এখানে কি করতেছে দেখি, কি কি বের করতেছে বলো, দুধ এগুলা নুকুললাম, গিফট নুকুলবি না, আচ্ছা না দেখাবি না, আচ্ছা দুধ, এগুলা দুধ, চিন গ্যাস সিএনজিরা মানে গুড়ি, আদা আমরা এখন মাছ কুটতেছি, আমার মা অফিস থেকে এসে অনেক ক্লান্ত হয়ে আসছে, অফিস থেকে বাজারে গেছে, ওখান থেকে সেই মাছ নিয়ে এসেছে অনেক বড় বড় মাছ, এখন সেগুলা কোটা হচ্ছে। আর আমার বাবা মোবাইল টিপতেছে সারাদিন কাজ করে, তোরবেলা কি করে, তোরবেলা আদা কুটে সব আমাকে দিয়ে চুলাইছে, নিজে পাড়া বেড়াইছে, এখন আমার হাত পুরাই জ্বলতেছে। এখন হচ্ছে লইট্টা মাছ, এগুলা এগুলো হচ্ছে কি অশুদ্ধ ভাষা বলতেছ, কোন ব্লক শুদ্ধ নষ্ট করে দিচ্ছ, তাও বড় মারা কে বড় মারা হয়ে তো 10 মিনিট। হ্যালো গাইস, এখন আমি খাবো হচ্ছে মুচ মাছ, এটা হচ্ছে মুচ মাছ,
জামাল সাহেবের দেয় গেদি তেল ব্যাপার করে অনেক কেজি অনেক কেজি টমেটো অনেক কেজি লটি মার দু কেজি তো সব কিছু কাজকর্ম শেষ করার পরে এখন আমরা রান্না করতে আসছি, আমি আর আমার আন্টি। তো রান্না করার জন্য সব যোগাড় যন্ত্র হয়ে গেছে। তো আজকে আমরা রান্না করব হচ্ছে লইট্টা মাছ, কালকে যে লইট্টা মাছগুলো দেখিয়েছিলাম সেগুলাই আজকে রান্না করব। তো চলুন, আমি এখানে একটা পাতিল তুলে দিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে টমেটো, আর সবজি রান্নার জন্য চিংড়ি মাছ, আর এই যে লইট্টা মাছ, আর সবজি যে দেওয়া হচ্ছে সবজিগুলো সব একসাথে সুন্দর করে দেওয়া হচ্ছে। তো আমরা এখন রান্নাতে চলে যাব। তো এখানে পানি প্রায় শুকিয়ে গেছে, তো এখন এখানে তেল দিব। ওই তেলগুলো প্রায় হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। রসুন তো শাকের জন্য রাখছ, শাকের জন্য দিলাম, নিলাম না। তো পেঁয়াজ দিচ্ছি, হলুদ গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে মশলা, এক খাতে ভিডিও আর এক খাতে রান্না, কষ্ট হয়ে যাচ্ছে। মরিচ এটা ফুলে দাও না কেন, একসাথে রান্না হবে। কষানো একদম শেষ, একদম মাখা মাখা হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব টমেটো, দিয়ে দিলাম লইট্টা মাছে টমেটো দিতে হয়, নাহলে কিন্তু একদম স্বাদ পাবে না। তো টমেটো দিচ্ছি, আর এদিকে সবজির জন্য আমি আরেকটা চুলাতে সবজির জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সবজিগুলো রান্না করব, সব কষাচ্ছি। তো এখন লইট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু একটু ঠান্ডাও লেগেছে, ঠান্ডা লাগার কারণে অবস্থা পুরো খারাপ, ঠান্ডাটা একটু একটু চলার। এখন সব সবজিগুলোই দিয়ে দেবো, সেগুলো কষানো প্রায় শেষ। ওই গ্রামে তো এই চুলাগুলো দেখেন, এখান থেকে কতগুলো পানি বের হয়েছে,
দেখতেই পাচ্ছেন এগুলো এভাবে কিন্তু লোটটা মাছে কিন্তু জল দিতে হয় না, ওখান থেকে পানি বের হয়। তো আর সবজিগুলোও দিয়ে দিলাম, সবজিগুলো একটু টমেটো দিলাম, তো আস্তে আস্তে কষা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়াতে কালারটা খুব সুন্দর করে এসেছে। তো তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিটের মতো এটা রান্না করব। তো এখানের অবস্থা দেখি, এখানেও ঝোল উঠে এসেছে, তো সবজিতে একটু ঝোল দিতে হবে। বাস আমি ঝোলটা দিয়ে দিলাম। এখানে আছে করলা, কাঁকরোল, বটবটি, তারপর হচ্ছে আলু, এই তিনটা দিয়ে একটা সবজি। তো এই আর কি ফাইনাল লুকটা দেখাবো, এই যে আস্তে আস্তে হচ্ছে। তো আমি এটা নামিয়ে ফেলেছি। আমি তো রান্না শেষ, আর আমার মেয়ের জন্য গরম পানি দিয়েছি ওকে স্নান করানোর জন্য।